পদ্মার খরস্রোতের মতোই জটিল ছিল ব্রিজ নির্মাণ নথি ফাইলের ষড়যন্ত্র দেশ ছেড়ে পাড়িয়ে জমিয়েছিল ভিন দেশে সহসা তাই শেষ হবার নয় পদ্মা জয়ের গল্প সাধারণের মুখের ভাঁজে ভাঁজে সেই অল্প স্বল্প গল্প এখন পরিণত মহাকাব্যে মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় সেই জনকাব্য শোনাচ্ছেন অখিল পদ্মার জনগণের জন্য অনেক শান্তি জন্যই হয়েছে অনেক কিছু হবে না ওখানে আল্লাহ দেখাই দিছে শেখ হাসিনা পদ্মাসিত নিজ দা ট্রেন ওবুরদা আগারি এটা শেখ হাসিনা জীবন পারতো না হ্যাঁ শেখের বাড়ি পারছে কারণ সে যখন এটা করছে আমার আমরাও খুশি আমরা খুব খুশি হয়েছি আমাদের দক্ষিণবঙ্গের জন্য এটা খুব ভালো হয়েছে প্রধানমন্ত্রী উনি এটা বাস্তবায়ন করেছে আমি মনে করছি ওনার নামে হওয়া উচিত এটা কার নামে এটা প্রশ্নই আসবে না এটা বলাই যাবে না এটা আমরা সবাই বলি দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসবে না এটা শেখ হাসিনা সেতু শেখ হাসিনা সেতু এবং এটা শেখ হাসিনা সেতুই হবে মকসদ জব্বার আমেনা কিংবা গীতা রানীদের এই চাওয়ার পেছনে অবশ্য যুক্তি আছে অভিমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেই পদ্মায় ব্রিজ নির্মাণ হলো অনেক কিছু জটিলতা সে শিকার ওই তারপরে সে পদ্মা সেতু করছে সে তাকে খুব ধন্যবাদ দেওয়া দরকার খুব তার নামে ব্রিজটা হইলে আমি খুব খুশি হবো পদ্মার জন্য তার জন্য অনেক তার নাম দিলে অনেক ভালো হয় শেখ হাসিনা তার উপলক্ষেই এটা কার্যকরী হয়েছে তার নামেই হওয়া উচিত সেতুর নাম তাই বঙ্গবন্ধু কন্যার নামেই চান পদ্মায় ঘুরতে আসা মানুষ একমাত্র বঙ্গবন্ধুর মেয়ে হিসাবেই সাহসের অতি সাহসের জোরে এই সেতুটা করতে পারছে আমি মনে করি এত চড়াই উতরাইয়ের পরে যেহেতু বঙ্গবন্ধু এই সেতুটা করতে পারছে সেই জন্য আমি শেখ হাসিনার নামই করতে চাই বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন কিন্তু এই সেতুর মূল কারিগর আমাদের বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা আমি মনে করি শেখ হাসিনার নামে এই সেতুর নামকরণ করা হওয়া উচিত শেখ হাসিনা তাদের আই সে করছে তাদের নামই থাকবো শেখ হাসিনা এই দেশের জন্য অনেক কিছু করছে উন্নত করছে সেতু নামে হয় এক একাত্তরে বাংলার বিজয় পদ্মার বুকে সেতু নির্মাণ করে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব এক বিজয় আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের চাওয়া এই ব্রিজের নাম যেন তার নামেই করা হয় শেখ হাসিনা সেতু অখিল পোদ্দার একুশে টেলিভিশন মাওয়াঘাট মুন্সীগঞ্জ